প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ঘুম এবং চর্বি কমানোর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটিকে নিয়ে এবং কিভাবে আপনার ঘুমকে ইমপ্রুভ করতে পারবেন। আপনি যতই হাই ইন্টেনসিটি এক্সারসাইজ করেন না কেন অথবা যতই পুষ্টিকর খাবার খান না কেন, মূল যে ফ্যাট লস ঘটে, 99% ফ্যাট লস ঘটে রাতে আমরা যখন ডিপ স্লিপে থাকি। ডিপ স্লিপের মধ্যে 99% ফ্যাট লস ঘটে থাকে। এখন অনেকেরই ঘুমানোর সমস্যা রয়েছে, তারা ঘুমাতে পারেন না, ঘুম আসে না, স্পেশালি রাতে, মানে রাত 10টা 11টা যদি তারা ঘুমাতে যায় তারা পারে না। তাদের কারণ তাদের শরীরে স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন এবং কোর্টিজলের পরিমাণ বেশি থাকে যা তাদেরকে ঘুমাতে দেয় না, তাদেরকে কাম ডাউন হতে দেয় না। তো যদি এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সমাধান হচ্ছে স্যালারি হচ্ছে একটা আপনার ভেজিটেবল। এই স্যালারি যে স্টকগুলো থাকে এই স্টক থেকে আপনি চারটা স্টক নেবেন। স্টক নিয়ে ওটাকে আপনি ব্লেন্ড করে খেতে পারেন অথবা সালাদ হিসাবে আপনি খেতে পারেন। তো এটা কেন খাবেন এবং এটা কী জন্য কাজ করে, কারণ হচ্ছে এই স্যালারির মধ্যে আপনার আছে একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা আপনার যে স্ট্রেস হরমোন তৈরির যেই আছে আপনার এনজাইম আছে, এই এনজাইমকে ব্লক করে। ওকে, তো আপনি চারটি স্যালারির স্টক খাবেন রাতে, লাইক আপনি যদি 11টায় ঘুমাতে চান বা 10:30 ঘুমাতে চান তাহলে 1 ঘন্টা আগে আপনি 4টা স্যালারির স্টক খাবেন। যেই স্যালারির স্টকের মধ্যে রয়েছে কেমিক্যাল, যেই কেমিক্যাল এনজাইম ব্লক করে, যেই এনজাইম আপনার এই স্ট্রেস হরমোন বানায়। ওকে, আর যদি এটা এই বেনিফিটের সাথে আরও একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে স্যালারি আপনার ব্লাড প্রেশার কমায়। এছাড়াও রয়েছে নানাবিধ নিউট্রিয়েন্ট লাইক ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, অন্যান্য ভিটামিন এবং মিনারেলও রয়েছে স্যালারির মধ্যে। তো সবচেয়ে উত্তম সময় ঘুমাতে যাওয়ার ন্যাচারাল যে স্লিপ সাইকেল রয়েছে, স্লিপ সাইকেল অনুসারে আপনার সবচেয়ে উত্তম সময় ঘুমাতে যাওয়ার রাত 10:30। 10:30 ঘুমাতে যাওয়ার হচ্ছে সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে বেশি পরিমাণ বেনিফিট আপনি লাভ করতে পারবেন ঘুম থেকে যদি 10:30 ঘুমাতে যান। এবং ঘুমের মধ্যেই আমাদের 99% ফ্যাট লস ঘটে থাকে।